নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে 23,500 পিসি আবাস সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে এডিশনাল এসপি সার্কেল শেখ বিল্লাল হোসেনের ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল জানতে পারে কক্সবাজার থেকে বিপুল পরিমাণের ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়ণগঞ্জে আসছে। এই সংবাদের ভিত্তিতে অভিযানিক দল মেঘনাঘাট এলাকায় ওত পেতে থাকে। এরপর গত 3 মার্চ ভোর 4:45 সোনারগাঁ উপজেলা মেঘনাঘাট সংলগ্ন আশারিয়ার চর পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে 23,500 পিসি আবার ট্যাবলেট সহ 10 নং ওয়ার্ড মহাজেরপাড়া এলাকার আবু মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ নামে কক্সবাজার সদর পৌরসভার এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত মাদক কারবারীদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। সেই সাথে সোমবার 3 মার্চ ওই মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত 12 জন আসামিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানা গেছে। সোহাগ, নারায়ণগঞ্জ, এনএএন টিভি।